আরতি 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 একলা জল নিয়ে আসো। ও গো শুনলে না যে তুমি সব সময় খালি পেপার পড়াতে ব্যস্ত, গ্রামের কিছু ছেলেরা নাকি এলো, তারা মহারাষ্ট্র গুজরাট চেন্নাই পুনে এরা কাজ করতে গেছিল, কিন্তু সেখান থেকে ফিরে এলো, আমাদের ছেলেদের কি করছে এখন একবার খবরই নিলেন না। হ্যাঁ সে তো খবর পাচ্ছি, কিন্তু আমার সব থেকে চিন্তা হচ্ছে দীপকের, সে বিদেশে। তা দীপকে সেদিন ফোন করেছিল কি বললো? কি আর বলবো, বললো আজকে অফিসে একটা পার্টি ছিল, বেশ এনজয় হলো, আর এই বাড়ি ফেরার পথে মার্কেট থেকে সবজি নিয়ে বাড়ি ফিরবো, আর মা কেমন আছে, ঠিক আছে ভাই, আর আমি আমাকে বলতে সময় দিল না, আর আমি বলবো ব্যাপার সেদিন তো আর আজকে নিউজ পেপারটা হাতে ছিল না। হ্যালো দীপু, হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বলছিলাম, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুমি যেটা বলতে চাইছো তুমি ব্যাপারে খবর তো? হ্যাঁ 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 চিন্তা করো না, আমার কিছু আমি আমেরিকা ইংল্যান্ড
সামাজিক দূরত্ব বজায় রাখুন সবার সাথে। বাইরের থেকে যদি কেউ আসে তো অবশ্যই প্রশাসনকে জানাবেন এবং বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। চললাম। সামাজিক দূরত্ব বজায় রাখবে, অর্থাৎ কারো কাছে ঘেঁষাস না, কারো কাছে যাস না, দূরেই থাকবি, ঢের দূরে থাকবি। যদি কারোর সঙ্গে গপ্প করিস তাও দূরের লাই করবি। আর সামাজিক দূরত্ব যেরকম বললিও মানবি মানিয়ে চলবি, এই কথাটাই ওরা বলিয়ে বলেছে। সামাজিক দূরত্ব ফারাক ফারাক থাকতে হবে, এতে যেমন ডুবলি গুড়ি ওইরকম ফারাক ফারাক, হ্যাঁ কাছে ঘেঁচিস না তাইলে আসতে বেশি লেট লাগবে। মানে নিয়মে চলতে হবে, ওই প্রশাসন পুলিশ ডাক্তার ওরা যে যা বলছে না ওই মানে চলবি, তাই তো সবাই যাব। আর বললো ওই যদি জ্বর সর্দি কাশি কারুর হয় তাইলে চাড়া করে যেমন ওই ডাক্তার ওদেরকে জানাতে হবে হসপিটাল বা হসপিটালে যেতে হবে। আর কেউ যদি বাইরে আসে গায়ে তখন প্রশাসনকে কিন্তু খবর দিতে হবে তাড়াতাড়ি। এই কথাটা বলিয়ে গেল। আর তুই বলতেছিস না যে সেই কে বাইরে আলো, হ্যাঁ আমি তো বলি যে কে বাইরে আলো। করোনা যদি হয় পুলিশ গুলো কি বলে গেল সেদিন, যে বহুত কিছু লক্ষণ দেখা যায়, তাহলে ওগুলো আমাদের গায়ে এখনো কারুর দেখা গেছে?
হবে বুঝলি? নিজেকে কেমন লাগে জানিস? হালকা হালকা লাগে জানিস, ঠিক লাগছে না। সেই পুলিশের ওই কি বলে হ্যানত্যান আবিদাবি বলছে, এখন খাস না, ওয়ার কাজ যাস না, ওয়ার কাজ থাকিস না, ছুয়াছুঁই করিস না, এই করতে করতে জীবনটা পরেশান হয়ে গেল। কি বলবো বুঝলি? অত বিচার না করে রবি তোর ফোনটা লাগানো বাপ। বলছে বিভিন্ন দেশের সঙ্গে ভারতেও সমান তালে ক্রমশ মৃত্যু সংখ্যা এবং আক্রান্তের হার দিন দিন বাড়িয়ে চলেছে। বাবা আমি আশা যদি মনে ডেকে নিয়ে আসছি। তোমার কথা শুনে আজকে আমার এই দিন দেখতে হচ্ছে। আমার এই লক্ষণ দেখে মনে হচ্ছে একটু হসপিটাল নিয়ে যাওয়াটাই ভালো হতো। আমাদের এখানে একটা পেশেন্ট দেখা গেছে। হ্যাঁ স্যার, এই মাত্র ফোন করেছিল আমাকে, আশা করি। কিন্তু স্যার হসপিটালে যেতে চাইছে নাই। ঠিক আছে, তুমি ওখানে দেখো, আমি আসছি। হ্যাঁ স্যার, আপনি তাড়াতাড়ি আসুন। দীপঙ্কর, বেড নাম্বার 19। শুনুন, আপনার কিন্তু করোনা পজিটিভ ধরা পড়েছে, সেই সঙ্গে আপনার ওই আত্মীয় তার কে যেন দেখুন, ওনাদেরও কিন্তু করোনা পজিটিভই ধরা পড়েছে। কিন্তু শুনুন শুনুন, অস্থির হয়ে নেন, আমাদের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন এবং সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে চলুন। তবে
শুনুন, আমরা আশাবাদী, আমরা কিন্তু সুস্থ হব। আমার সমস্ত রকমের নির্দেশিকা মান্য করুন, আমরা আপ্রাণ চেষ্টা করছি, আপনাদের সেবায় আমরা দিন রাত এক করে দিচ্ছি। নমস্কার। লড়াই শুধুমাত্র একটি তিন অক্ষরের শব্দ বন্ধ নয়, এটি একটি অর্থপূর্ণ দোতনা যার ব্যক্তির পরিসর বিশাল। তবে আমাদের লড়াই অশিক্ষার বিরুদ্ধে, অজ্ঞানতার বিরুদ্ধে, সর্বোপরি এক মারণ জীবাণুর বিরুদ্ধে। আমাদের ছাত্রছাত্রীরা তাই এই লড়াইয়ে নেমেছে, আর এই লড়াইয়ে তাদের হাতিয়ার শিক্ষা ও সচেতনতা। দিনান্তে এই লড়াই তাদের অসৎ থেকে সতের পথে নিয়ে যাবে, অন্ধকার থেকে আলোর পথে ও মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যাক, এটাই আমরা কামনা করি।